আন্তর্জাতিক ভ্লাদিমির পুতিনের মুসলিম বিদ্বেষী মনোভাবের কারণে আইএস জঙ্গিরা রাশিয়ায় নজিরবিহীন বন্দুক হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার মস্কোর কনসার্ট হলে ওই হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 133। নিরাপত্তা হুমকিতে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পুরো মস্কো জুড়ে, যদিও হামলাকারী জঙ্গিদের আটকের দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। ভিশন নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কত দুই দশকে এত বড় হামলার মুখোমুখি আর হয়নি রাশিয়া। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা কয়েক মাস আগেই মস্কোতে এমন হামলার সতর্কতা দিয়েছিল। কনসার্ট বা বড় জনসমাগমে হামলা হবে এবং আইএস জঙ্গিরাই তা করবে এমন ধারণাও দেয়া হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সতর্কতাকে পাত্তাই দেয়নি রুশ সরকার। মস্কোর কনসার্ট হলে আইএস যে গ্রুপটি হামলা করেছে তারা আফগানিস্তানের খোরশান গ্রুপের, যারা বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে নানাভাবে হামলার জন্য পরিচিত। আইএসের অন্যান্য শাখার মধ্যেও এটি সবচেয়ে শক্তিশালী ও সক্রিয়। 22টি দেশে তাদের সংগঠন রয়েছে। গত জানুয়ারিতে ইরানে জোড়া বিস্ফোরণ ঘটায় এই জঙ্গিরা, নিহত হয় শতাধিক। 2021 সালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়ে 100-এর কাছাকাছি বেসামরিক ও 13 জন মার্কিন সেনাকে হত্যা করে এই জঙ্গিরা। মস্কোস্কা ওবলাস্তি বোরিসা জা জিজনি 107 наших граждан, пациентов. মার্কিন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আইএস জঙ্গিরা মনে করে রাশিয়া মুসলিম নিপীড়নে নেতৃত্ব দেয়, তাই এমন হামলার মাধ্যমে নিজেদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করেছে তারা। এদিকে রাশিয়ায় হামলাকারী জঙ্গিদের মদদ দেওয়ার জন্য ইউক্রেনের দিকে আঙুল তুলে বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যদিও এর ঘোর প্রতিবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। Федеральная служба безопасности России, другие правоохранительные органы. Вчера в Москве. Очевидно, и Путин, и еще покойки просто намагаются. 100% copper condenser তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণেমানে অটুট থাকে বছরের পর বছর। বৃহস্পতিবার হামলার ঘটনার পর থেকেই প্রায় অবরুদ্ধ মস্কো, পথে পথে টহল দিচ্ছে সশস্ত্র ভারী যানবাহন, রাস্তায় সাধারণ মানুষের চলাচলও একেবারে কমে গেছে। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা।